গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো ঝটপট রেডি হয়ে চলে এলাম তো আজকে শোরুমে কেউ নেই তো আমাকে আছে একাই থাকতে হবে মতো ব্রেকফাস্টও করে নিলাম বাড়ি থেকে আজ করার সময় পাইনি তাই তারপর দেখছি এদিক থেকে একটা রেলি ফেরোচ্ছে হয়তো এটা শিব ঠাকুরের কোন একটা তারপর দেখছি ইডলি কাকু ফেরত ছিল তো ওনাকে দাঁড় করে খাবো বলে দাঁড় করালাম ইটিটা কাটতে কাটতে এটার মধ্যে কি কি কাকু অ্যাড করছে এটা কি কি একটা ধরনের সস তারপর সব অ্যাড করে দিল কাকু এটা আমাকে নানা রকমের মশলাপতি দিয়ে দিল সব তারপর খেয়ে দেখলাম জাস্ট অসম লাগছিল রাইস আমি এগুলো আজ পর্যন্ত খাইনি কিন্তু দেখেছি আমি ভাবলাম কেমন খেতে না খেতে তো প্রায় প্রায় বেরোতো তো আমি আজ ট্রাই করলাম সত্যি অনেক ভালো লাগছে সকাল থেকে কোনো কাস্টমার টাস্টমার ছিল না তো ইনকোয়ারি কল কটা করে নিলাম একটা কাস্টমার এলো ইনকোয়ারির জন্য কাস্টমারের যাওয়ার পর হাফ বোতল জল খেয়ে নিলাম সারাদিনে মনে হয় পাঁচ লিটার জল খাই জলই একমাত্র আমার একটা ওষুধ যোনটা আমার ফেসে বেশি গ্লো করে তারপর করতে দেখছি বিষ্ণু চলে দুপুরের টাইম হয়ে গেছে পুরো রোড ফাঁকা তারপরে লাঞ্চ করারও টাইম হয়ে গেছে তো ঝটপট লাঞ্চ টাঞ্চ করে নিলাম তারপরেই দেখছি ঘন কালো মেঘ হয়ে আসছে আস্তে না আস্তে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেল কাকু বৃষ্টি দেখে থেমে গেল বিকেল হয়ে গেল তারপরে মুখে নিলাম ভালোভাবে নিলাম তারপরেই দেখছি কাস্টমার চলে এলো কাস্টমার যাওয়ার পর তাড়াতাড়ি শোরুম থেকে বেরিয়ে পরে মায়ের কাছে চলে গেলাম তা করতেই দেখছি একটা লাইট কাকু মানে লাইট ভেঙে ভেঙে সেল করছে নিয়ে মায়ের সাথে যেতে যেতে কথাবার্তা হচ্ছিল তাই নিয়ে তো আজকের প্লটটা এখানেই শেষ করছি টাটা